শুভ সকাল, কেমন আছে সকলে? আশা করছি ভালো আছেন। মেকআপ করতে আমরা সকল মেয়েরাই অনেক বেশি পছন্দ করি, কিন্তু তুলি, ব্রাশ এবং পাফ এগুলো ধুতে কিন্তু আমরা পছন্দ করি না, কিংবা এগুলো না ধুয়ে বারবার ব্যবহার করি। এতে থাকা জার্মস আমাদের স্কিনে অনেক বেশি ক্ষতি করে থাকে। এভাবে ক্লিন করলে স্কিন এবং তুলির ক্ষতি হবে না, চলুন দেখে নিন। একটি বোল অথবা বাটিতে কুসুম গরম পানি নিয়ে আপনি যে শ্যাম্পুটি ব্যবহার করেন সেটি দিয়ে দিবেন। আমি এখানে রিভাইভের শ্যাম্পুটি নিয়েছি। অনেক সময় না জানাবশত অথবা ভুলবশত আমরা কিন্তু এগুলো ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলি, এতে আমাদের পাফ কিংবা স্পঞ্জ অনেকটাই রাফ হয়ে যায়। শ্যাম্পু এবং পানি ভালো মতো গুলিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পুই ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করবেন যেটাতে স্মেল কম সেটি ব্যবহার করার। আমার ব্যবহৃত পাফটি আমি এখানে দিয়ে দিচ্ছি এবং চারপাশে ভিজিয়ে নিচ্ছি যাতে ভালো মতো ময়লা বের হয়ে যায়। সব ধোয়ার প্রয়োজন নেই, যেগুলো আপনি রেগুলারলি ব্যবহার করেন সেগুলোই এক সপ্তাহ অন্তর অন্তর ধুলে এতে অনেক ভালো থাকবে আপনার স্কিন এবং ব্রাশ বা তুলি। এভাবে আধা ঘন্টা রেখে দিব যাতে তুলি পানি ভালো মতো অ্যাবজর্ব করতে পারে। এরপর ভালো মতো হাত দিয়ে চেপে চেপে ময়লা বের করে পানি দিয়ে কিছুক্ষণ ক্লিন করে রোদে ড্রাই করে নিন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।